हेलो स्टूडेंट्स, आशा करी तुम्हारा सबाई भलो आचो। आज के माइक्रोसॉफ्ट वर्ड पैडे टेक्स्ट एडिटिंग और फॉर्मेटिंग काज क्यों करते हैं देखे नब। चलो आज के माइक्रोसॉफ्ट वर्ड पैडर काजटा देखे नी। आज के माइक्रोसॉफ्ट वर्ड पैडे टेक्स्ट फॉर्मेटिंग और टेक्स्ट एडिटिंग काज देखे नब। तो प्रथमे आम्रा वार्डपैड खुलब। वार्डपैड खुलते गेले स्टार्ट बटने क्लिक करते हबे। अल प्रोग्राम्स जाब, एक्सेसरीज अपशने जाब एवं वार्डपैडे क्लिक करब। वार्डपैड अपशने क्लिक कर ले वार्डपैड उइंडोटा खुले जाबे। वार्डपैड उइंडो खुले गेले आम्रा डकुमेंट एरिया एकटा लाइन ब्लिंक करते देखा जाए, एके कार्सर बोले। एखान थेके आम्रा लेखा शुरू करते पारी। तो एखाने आम्रा प्रथमे देखे नेब कि करे सबस्क्रिप्ट एवं सुपारस्क्रिप्ट करते हैं। सबस्क्रिप्ट करते गेले आम्रा लेखार कोनो टेक्स्टेर अंश के नीचे दिके लेखा के सबस्क्रिप्ट बोले। प्रथमे आम्रा Na2CO3 लिखे नेब। Na2CO3 এবারে এই নাম্বারগুলো যে আছে, প্রথমে এই 2 কে ফার্স্ট সিলেক্ট করব। প্রথমে 2 এ সিলেক্ট করে নেব, একটু বড় করে নি আগে, তাহলে সুবিধা হবে আমাদের দেখতে। এই 2 টাকে ফার্স্ট সিলেক্ট করে নিলাম আমরা। দেখো সাবস্ক্রিপ্টে যাব। সাবস্ক্রিপ্টে গিয়ে ক্লিক করলেই দেখো এটা ছোট হয়ে যাবে। এবং আবার দেখো 3 টাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সাবস্ক্রিপ্টে যাব, গিয়ে ক্লিক করব, 3 টা এখানে ছোট হয়ে গেল, অর্থাৎ সাবস্ক্রিপ্ট হয়ে গেল। তো এটা অর্থাৎ কোনো লেখার কোনো সংখ্যাকে আমরা সিলেক্ট করেই সাবস্ক্রিপ্ট করতে পারি। অর্থাৎ লেখার কোনো অংশকে নিচের দিকে লেখাটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। অর্থাৎ আমি প্রথমে টেক্সটটা সিলেক্ট করে হোম ট্যাবের ফন্ট কমান্ড গ্রুপের সাবস্ক্রিপ্ট বাটনে ক্লিক করে আমরা সাবস্ক্রিপ্ট করতে পারি। তো এইভাবে আমরা সাবস্ক্রিপ্ট দেখাতে পারি। আমরা আগের দিন দেখিয়েছিলাম H2O লিখে। H2O কিভাবে লিখেছিলাম, প্রথমে H লিখেছিলাম, তারপরে 2, তারপরে O। এই H2O তে 2টাকে সিলেক্ট করে নিয়েছিলাম। 2টা সিলেক্ট করে নিয়ে সাবস্ক্রিপ্টে যাব। 2টাকে সিলেক্ট করে আমরা টুটা সিলেক্ট করে সাবস্ক্রিপ্টে যাব। সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। এরপরে আমরা H2SO4 করে দেখিয়েছিলাম। H2SO4 এই 2টাকে এখানে সিলেক্ট করে নিয়েছিলাম। অর্থাৎ 2টাকে সিলেক্ট করে সাবস্ক্রিপ্টে ক্লিক করেছিলাম, সাবস্ক্রিপ্ট হয়েছিল। আবার 4টাকে সিলেক্ট করে সাবস্ক্রিপ্ট করলেই এটা সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা সাবস্ক্রিপ্ট করতে পারি। আমরা এখানে অর্থাৎ এরপরে আমরা দেখে নেব যে কিভাবে আমরা এখানে অপশনগুলো আবার এখানে করব কিভাবে। অর্থাৎ এখানে আমরা Na2CO3 করলাম, H2SO4 করলাম, H2O করলাম। এবারে A+B2 কিভাবে করব। A+B2 আমি একটু টেক্সটটাকে বড় করে নিই। এ এটা ব্র্যাকেট দিয়ে A+B2 অর্থাৎ এখানে আমরা 2 লিখব। এটাকে প্রথমে টেক্সটটা সিলেক্ট করে নিয়ে আমরা একটু সাইজটাকে বড় করে নিই, ফন্ট সাইজটাকে। দেখো এইখানে আমরা 2টাকে সিলেক্ট করে নেব, স্কোয়ারে যাব, অর্থাৎ সুপারস্ক্রিপ্ট। হোম ট্যাবের ফন্ট কমান্ড গ্রুপের সুপারস্ক্রিপ্টে ক্লিক করলেই এখানে এটা, অর্থাৎ এই জায়গাটাতে দেখো আমার সুপারস্ক্রিপ্ট হয়ে গেল। এবারে আমরা আসবো 75° কীভাবে করব সেটাতে। তো 75° করতে গেলে প্রথমে কীভাবে করব, আমরা
এইখানে দেখো 75 ডিগ্রিটা লিখে নেব এই অপশনে গিয়ে। এখানে 75 জিরো লিখব, জিরো লিখে আমরা এখানে এটাকে সিলেক্ট করে নেব। আমরা জিরোটাকে সিলেক্ট করে নেব, জিরো সিলেক্ট করে নিয়ে আমরা সুপার স্ক্রিপ্টে চলে যাব। দেখো এখানে এটা হয়ে যাবে। তো এইভাবে আমরা 75 ডিগ্রি করে নিতে পারি। তো এরপরে আসছি আমি কি করে কাট পেস্ট কপি পেস্ট করা যায় আর লাইন স্পেসিং কিভাবে করা যায়। তো প্রথমে আমরা লাইন স্পেসিংটা দেখে নিই, একটা প্যারাগ্রাফ লিখি। প্যারাগ্রাফের প্রথমে এই পুরো প্যারাগ্রাফটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে হোম ট্যাবের প্যারাগ্রাফ কমেন্ট গ্রুপের লাইন স্পেসিংয়ে ক্লিক করে পছন্দ মতন আমরা স্পেসিং এর ওপর ক্লিক করলেই লাইন স্পেসিং হবে। আমি 1.5 ক্লিক করছি, দেখো এখানে একটু বেড়ে গেল, অর্থাৎ 1.5 পয়েন্ট করে হয়ে গেল লাইন স্পেসিং। আবার দেখো আমি এটা আবার সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে আমরা এইখানে 2 গেলাম, দেখো লাইন স্পেসিং 2 পয়েন্ট করে বেড়ে গেল। এইভাবে আমরা লাইন স্পেসিং এর কাজ করতে পারি। আমরা এবারে দেখব কপি পেস্ট কি করে করা যায়। আমরা লাইন স্পেসিংকে আবার 1 পয়েন্ট করে নিলাম। তো আমরা কপি পেস্ট করব কিভাবে সেটা দেখে নেব, এবং কাট পেস্ট এবং কপি পেস্ট। তো কাট পেস্ট হচ্ছে এই যে লেখাটা, সেই লেখাটাকে আমি প্রথমে একটু কালার করে নিই, দেখতে সুবিধা হবে। হোম ট্যাবের ফন্ট কমান্ড গ্রুপের এটাও একটা টেক্সট ফরম্যাটিং এর কাজ এই কালার করাটা। আর আমরা কাট পেস্ট যে করছি সেটা হচ্ছে টেক্সট এডিটিং এর কাজ। তো কাট পেস্ট করতে গেলে আমরা ফার্স্টে এই যে দেখো কালার করে নিয়েছি দেখতে সুবিধা হবে বলে, তো আমি এটা প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে কাট অপশনে ক্লিক করব। কাট অপশনে ক্লিক করলে দেখো কাট হয়ে গেল। এইবারে আমি কার্সারটা যেখানে রাখবো, আমি আরও এইখানে রাখতে চাই, এই স্টোস ওপরের নিচে। তো এখানে আমি পেস্ট করতে চাই, দেখো এইখানে পেস্ট হয়ে গেল, দুবার পেস্ট হয়েছে তার জন্য দুবার এসছে। তো আমি এখানে একবার পেস্ট করলাম আন্ডু করে। তো আবার দেখো আবার পেস্ট করলে এক আমরা কপি পেস্ট করব কিভাবে। সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কপি অপশনে যাব। দেখো একই জিনিস, একই লেখা আরেকবার হয়ে যাবে, অর্থাৎ ঠিক কপি পেস্ট এরকমভাবে হয়ে যাবে। তো এইভাবে আমরা কপি পেস্ট করতে পারি। আমি ক্লোজ বাটনে ক্লিক করলাম, ডোন্ট সেভ করছি এটা। আশা করি আজকে এই আলোচ্য বিষয়টা তোমরা বুঝতে পারলে এবং খুব ভালো করে এটা তোমরা প্র্যাকটিস করবে। ধন্যবাদ।